ছড়িয়ে দিই তারুণ্যের কণ্ঠস্বর, এই স্লোগান নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধে মে মোমেন্ট সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নন্দীবাড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছায় অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। বাংলাদেশে মা মারা যাওয়ার যে প্রধান কারণ সেটি হচ্ছে বাল্য বিবাহ এবং দেখা যাচ্ছে, এটাও আমরা দেখতে পাই যে কাজী দুই নম্বর বলে আমাদের তারা কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিল না, মানে হচ্ছে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে।